এনটিএসসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট বনাম আবেগ নিয়ে খেলা কেন বলা হলো যে আপনাদের এই তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট বনাম আবেগ নিয়ে খেলা কেন না অনেকে আপনাদের এই রেজাল্ট নিয়ে খেলছে অনেকে আপনার এরকম নিউজ প্রকাশ করছে যে এনটিএসসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা আচ্ছা আপনারা বলেন তারিখ কি ঘোষণা হয়েছে অথচ গত দুই তিন দিন যাবত আমার সাথে অনেকেরই কথা হয়েছে এরকম যে ভাইয়া রেজাল্ট নাকি দিয়ে দিবে রেজাল্ট প্রকাশের তারিখ নাকি ঘোষণা করা হয়েছে এটা কিন্তু এক ধরনের নিয়ে খেলা যেমন আবেগ নিয়ে খেলেছিলো আমরা যখন দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছিলাম ওই নিয়োগ পাওয়ার আগে রেজাল্ট নিয়ে কত ধরনের কথা হয়েছিল কিন্তু এবারের মতো কিন্তু হয়নি এবার যতটা হচ্ছে হ্যাঁ অনেকে বুয়া নিউজ প্রকাশ করছে অনেকে আবার দেখা গেছে কি যেটা হওয়ার কথা না সেটা নিয়ে কথা বলছে সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু একটু হজ বরল অবস্থায় আছেন। আর আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের রেজাল্টটি যদি প্রকাশ করে এন টিআরসি কর্তৃপক্ষ তার আগে কিন্তু এন টিআরসি এর যে ওয়েবসাইট আছে হ্যাঁ এন ডট বিডি ওই ওয়েবসাইটে কিন্তু আপনাদের কি করা হবে রেজাল্ট প্রকাশের নোটিশ আপলোড করা হবে আপনারা দেখতে পারবেন তাছাড়া হচ্ছে যদি রেজাল্ট দেয় আপনি জানেন না কিন্তু আপনার মোবাইলে কিন্তু এস এম এস যাবে যেমন এস এম এস পেয়েছিলাম আমরা দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো যে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমি যখন রেজাল্ট পেয়েছিলাম আমার মোবাইলে একটি এস এম এস এসেছিলো ওই এস কেমন ছিল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে ডাবল ফাইভ মানে টেলিটক নাম্বার থেকে আমাকে এসএমএস দিয়েছিল এরকম এনটিএসসি রিক্রুইটমেন্ট রেজাল্ট দুই হাজার উনিশ পরে লেখা আছে অ্যাপ্লাইড পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ রোল নাম্বার আছে বেচ হচ্ছে ফোরটিন তারপর লেখা আছে সিলেক্টেড অ্যাট আমার প্রতিষ্ঠানের নাম আছে এতটুকু তাহলে আপনারাও কিন্তু তদ্রুব একটি এস এম এস পাবেন আপনার মোবাইলে প্রাপ্ত এস এম আপনি কীরকম পাবেন আপনার রোল নাম্বার পাবেন বেচ পাবেন এবং আপনি কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেলেন ওইটাও লেখা থাকবে তাছাড়াও নিচে থাকবে ফর ডিটেলস ভিজিট করতে বলবে আপনাকে এনজিআই ডট টেলিটক ডট কম বিড়িতে এই এনজিআই ডট টেলিটক ডট কম বিডিতে ঢুকে আপনি আবার রেজাল্ট দেখতে পারবেন তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কিন্তু এখনও টেনশনে আছেন দুশ্চিন্তায় আছেন যে আসলে কি রেজাল্টটা কেন ডিলে হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু জানেন যে আপনাদের যেই রেজাল্ট ঘোষণার উপর যে স্থগিতাদেশ ছিল তা হয়তোবা উঠে গেছে কিন্তু তারপরে কিন্তু অনেক কি জামেলা রয়ে গেছে সেই জামেলা অথবা কি বলে যে আইনি যেই বিষয়গুলো নিয়ে কিন্তু এনটিএসসি কর্তৃপক্ষ বারংবারই মিটিং করতেছে মিটিং করে তারা একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য চেষ্টা করছে আর সব কিছু যখন শেষ হয়ে যাবে যখন তারা একটি সিদ্ধান্তে আসতে পারবে তখনই কিন্তু আপনাদের রেজাল্টটি দিবে তাছাড়া এনটিএসসি নতুন চেয়ারম্যান স্যার যোগদান করেছে হ্যাঁ উনি দপ্তরকে বুঝে নিবে সব কিছু উনি ভাববে দেখবে কি করা যেতে পারে সর্বশেষ কি রেজাল্ট প্রকাশিত হবে এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে যে রেজাল্ট প্রকাশের যে নিউজগুলো হচ্ছে তা দেখে হ্যাঁ হতমবিব হওয়া যাবে না অথবা দুশ্চিন্তা করা যাবে না রেজাল্ট তো অবশ্যই টুডিও টুমোরও প্রকাশিত হবে হয়তো একটু সময় লাগবে হ্যাঁ তাই আমি বলতে চাই রেজাল্ট প্রকাশের জন্য হ্যাঁ আর কিছুদিন অপেক্ষা করুন আর যখনই রেজাল্ট প্রকাশিত হওয়ার পারফেক্ট বা সঠিক ডেটটি আমরা জানতে পারবো আমরা সাথে সাথে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে দিব তাছাড়া আমার স্টোরিতে আমি প্রায় বিভিন্ন তথ্য দিয়ে থাকি ওই তথ্যগুলোর দিকে আপনি নজর রাখতে পারেন সর্বোপরি আপনাদের মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মধ্যে শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে